এই বিলিভ ইন ইউ মানে হচ্ছে এই যে আজকে আমরা যাই করি না কেন, আমাদের বিলিভ ইন ইউ কিন্তু একটু ডিফারেন্ট, হয়তো অনেকে বুঝতে পারেন না। আমাদের বিলিভ ইন ইউ হচ্ছে যে আজকে আমরা যদি আপনার জন্য কোনো ধরনের কন্ট্রিবিউটিভ ভ্যালু করে থাকে, তাহলে আপনি আমাদের কথা মনে রাখবেন, আমাদের ভালো আপনি চাইবেন। আজকে আপনি একটা আমাদের এখানে একটা ডিসকাউন্টে বাইক পেয়েছেন, কালকে অন্য জায়গায় একটু বেশি দেখে ওইখানেই চলে যাবেন, সেটা আমরা আশা করি না আর কি। বিলিভ ইন ইউর ট্যাগলাইনটা এরকম যে উই বিলিভ ইন ইউ, যে আমরা আজকে আপনাকে একটা বাইক দিয়েছি, দ্যাট মিনস আমরা আমাদের গ্রোথের জন্য আপনাকে একটু সাপোর্ট করেছি। ইউ জাস্ট কিপ ইউর প্রমিস যে আপনারা আপনাদের রেগুলার কেনাকাটাগুলো করেন, আপনারা আমাদের সাথে থাকেন। আমি আবারও বলি, সাময়িক সুবিধা হয়তো অনেকেই দিতে পারবে, সাময়িক আমাদের কপি করে অনেকেই আঁকাতে পারবে। আপনারা জানেন যে কপি করার নিয়ে তো অনেক জোকসও আছে, যে কপি করতে যায় যদি ধরেন আমার কোনো একটা পেজ মিস করে যায়, তাহলেই ধরেন সে তারা বিপদে। আমি ডেফিনেটলি কাউকে আমি আন্ডারমাইন করতেছি না, কাউকে আমি ভালো কোম্পানি আমার চেয়ে ভালো করুক, ইভেনলি যে নাম্বার ওয়ানই থাকতে হবে তা না, আমি দুই নাম্বার থেকেও যদি আমি বিজনেস করতে পারি, হোয়াই আই শুড বি নাম্বার ওয়ান? ভালো এন্টারপ্রেনার আসুক, কিন্তু কেউ যাতে আমাদের এই মডেলিংটা ইউজ করে বাকিরা যাতে কেউ আপনাদের সাথে কোনো ধরনের আপনাদের কি বলে আপনাদের সরল বিশ্বাসে কোনো জায়গায় যাতে আঘাত না করে, সেই জায়গাটা থেকে আপনাদেরকে আমি একটু পার্সোনালি সতর্ক হতে বলবো যে আজকে ইভেলি মানে হয়তো ইভেলির কমপ্লেন কিছু আপনাদেরও আছে, বলতে পারেন যে ও আপনি পাঁচ দিনে দেন ওরা দুই দিনে দেয়। সো এইটা হয়তো আপনাকে দুই দিন দিতে পারবে, একদিন দিতে পারবে, কিন্তু সাস্টেনেবল বিজনেস যদি ডেভেলপ না করে অনলি ডিসকাউন্ট দিয়ে কেউই টিকতে পারবে না, এটা আমরাও পারবো না। আমি আবারও বলি যে শুধু ডিসকাউন্ট দিয়ে সারা জীবন শুধু ডিসকাউন্টেড প্রোডাক্ট সেল হবে, প্রফিটেবল আইটেমগুলো সেল হবে না, যে কারণে দেখবেন আজকে আমরা 1500 এমপ্লয়ি, প্রচুর প্রোডাক্ট পোর্টফোলিও মুভমেন্ট, মানে আমরা শুধুমাত্র বাইক সেল করি না, আমরা শুধুমাত্র মোবাইল সেল করি না, আমরা চাই যে যেসব প্রোডাক্টের প্রফিট মার্জিন বেশি থাকে ওগুলো অনেক সেল করার ট্রাই করি, এবং আপনারা এখন কিনতেছেন, দিস ইজ দ্য বেস্ট পার্ট। সো এই আজকে আমার বলার ছিল, আমি লাইভে আসি না, এটা নিয়েও অনেকে বারবার বলেন যে ভাই আপনি একটু লাইভে আসেন, অনেকে আমার ইনবক্স করেন। আমি সবসময় একটা কথা বলি যে ইভ্যালি ইজ অ্যান ইনস্টিটিউট, ইট ইজ নট মাই ইনস্টিটিউট অ্যাট অল, ইট ইজ নট মাই ফ্যামিলি ইনস্টিটিউট, রাদার দ্যান ইট ইজ ইনস্টিটিউট অফ দ্য পিপল, ইট ইজ ইনস্টিটিউট অফ দ্য টিম, যে কারণে আমি চাই না যে আমার সিও হিসাবে আপনারা আমাকে চিনেন, বাট আমি রাসেল হিসাবে যাতে খুব বেশি প্রায়োরিটাইজ না হয়ে যাই, আমি চাই যে আমাদের কথাগুলো যখন যে জায়গায়, আপনারা দেখবেন টিভি টক শোতে এখন অনেকেই যায় টিম থেকে, হয়তো কিছু ক্রিটিক্যাল কেস আসলে আমি আমার, এবং আমি তো খুব সুন্দর করে বলতেও পারি না, আমার ল্যাঙ্গুয়েজও ব্যারিয়ার আছে, আমি হোল লাইফে একটু ফান মানে ডিফারেন্ট টপিকে কথা বলি। আমার জীবনে আমি প্রথম মাইক হাতে নেয় না, যে ধরেন মানুষের সামনে কথা বলতে যাওয়ার যেই ভয় পাইতাম, আমি রেসিডেন্সিয়ালে পড়ালেখা করেছি, আমার রেসিডেন্সিয়ালে ফ্রেন্ড সার্কেল হয়তো এখন কেউ দেখতেছে, আমাকে কেউ বলতে পারবে না যে কোনোদিন মাইক হাতে সবার সামনে দেখছে, এবং আমাকে যদি টিচাররাও কবিতা বলার জন্য সামনে পরীক্ষার খাতায় লিখতে পারতাম, ক্লাসের সামনে এসে কবিতা বললো, আমারও যদি পা থেকে মাথা পর্যন্ত বেঁধে বের হতো তাও কবিতা বের হতো না। সো স্টিল মানে আমি গ্রেটফুল টু আল্লাহ যে হয়তো বিজনেসের কারণে ইভেলের জন্য আমি এসে এখানে কথা বলতে পারি, কিন্তু বেসিক্যালি আমি খুব স্মার্ট বক্তা না আর কি, মানে কখনোই বলি নেই, কখনোই বলতে পারতাম না, কিন্তু হয়তো কোনো ক্রিটিক্যাল কিছু আসলে আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলি। সো ইনশাল্লাহ এরকম যখন দরকার হবে আমি আসব, আর মোটামুটি শিওর থাকেন যে ইভ্যালি ইজ গ্রোয়িং ফ্যান্টাস্টিকলি, মানে ব্যাকএন্ডে শুধু বলবো সবগুলো প্যারামিটারে, এবং অনেকেই ভাবে যে অমুক জায়গায় অনেক দেখতেছি চলতেছে, ওই জায়গায় অনেক চলতেছে, জাস্ট উই ডোন্ট মানে ফোকাস অন দেম, ওটাও তারা তাদের মতো করে রান করবেই, সেটা যদি সাস্টেনেবল করতে পারে দেন ওয়েলকাম, বাট আমরা উই আর ফোকাসিং অন আওয়ার সেলফ, আমরা আমাদের বিজনেসটাতে ফোকাস, আমরা আপনাদের নিয়ে ফোকাসড, আপনারা একদম শিওর থাকেন ইভ্যালি হ্যাজ নো ক্রিটিক্যাল ইস্যু নাও, আপনারা হয়তো একদিন দুদিন ডিলে হইতে পারে, বাট ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে কি বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আমরা আমাদেরও এতে ট্রাই করে যাই। সো দিস ওয়াজ দ্য স্টেটমেন্ট, আমি লাস্ট শুধু আর কিছু ই দেখব কমেন্ট দেন শেষ করে দেব, কোথায় ওকে নাথিং নেগেটিভ। আর এই প্রায়োরিটি স্টোর ছাড়াও যাদের প্রায়োরিটি পয়েন্ট থাকবে না তারা তো অবশ্যই আগের মতো করেই ডেলিভারি পেয়ে যাচ্ছে, ইভেলি এই পর্যন্ত 50 লক্ষ অর্ডার সার্ভ করেছে,
এবং করে যাবে, সেইটার সাথে প্রায়োরিটির কোনো রিলেশনশিপ নেই। এইটা একটা অ্যামেজিং মানে ইনক্লুশন ফর ই ভ্যালি। এইখান থেকে যে জিনিসটা হবে, দিন শেষে আপনাদেরকে আবারও বলি, দিন শেষে যদি আমরা ই কমার্স প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে দাঁড় করাইতে না পারি, আজকে আপনি আমাদের দ্বারা শুধু ডিসকাউন্টে যে বেনিফিটটা পাচ্ছেন সেইটা সাস্টেনেবল হবে না। দিন শেষে আজকে ই ভ্যালিতে দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র সেলস গ্রোথের দিকে কখনোই ফোকাস ছিলাম না, আজকে আমাদের 1500 ম্যান পাওয়ার, এবং সেটা কিন্তু আপনারা দেখবেন যে আমরা প্রায়োরিটি স্টোরের যখন ছবি দিচ্ছিলাম তখনও দেখবেন যে আমাদের অফিস স্পেস, আমাদের ম্যান পাওয়ার, আমাদের সাইজ, আর এই 1500-র মধ্যে তো হয়তো আপনাদের রিলেটিভরাও আছে, আমি ফলস স্টেটমেন্ট তো এত বড় দিতে পারি না। সো এই যে একটা সাস্টেনেবল মডেলের দিকে যাওয়া, এইটাকে কিন্তু আপনাদের ফোকাস থাকতে হবে। আজকে এসে কেউ আমাদের মতো যে কেউ একজন অফার দিয়ে ফেললো, সে অফারটা দিতে পারে কি না, তার প্রোডাক্ট দেওয়ার ক্যাপাসিটি হবে কি না, সে বিজনেস দাঁড় করাইতে পারবে কি না, সাপ্লায়ারের সাথে তার বিজনেসের রিলেশনশিপটা স্ট্রং কি না, এগুলো একটু দেখে নেবেন। আদারওয়াইজ যেটা হবে, আপনারা কোনো কারণে অন্য দিক থেকে সাফারার হলে আমাদের উপরেও একটা ব্লেম আসবে, যে ভ্যালু এরকম একটু বেশি ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করেছে ওটা ফলো করতে যেয়েই এরা একটু বিপদে পড়ে গেছে। সো সামগ্রিকভাবে ই ভ্যালির এই প্রায়োরিটি স্টোর হচ্ছে গিয়ে আমরা বলবো যে আমাদের নেক্সট ফেজের ফার্স্ট স্টেপ। আমরা যেই বাংলাদেশে ডিজিটাল ইকোনমি করার যে স্বপ্ন দেখতেছি, আমার কথা হচ্ছে যে আমরা একটা বিশাল প্রবলেম সলভ করতেছি, প্রবলেমটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রবলেম। আপনারা হয়তো জানেনই না, আজকে আপনি ঢাকা থাকেন, যা খুশি মন চাই দোকানে যেয়ে কিনতে পারেন, আপনার ঢাকার বাইরে গেলেও প্রোডাক্ট পোর্টফোলিও 40% কমে যায়, মানে আপনি ঢাকায় যা পাবেন ঢাকার একটু সারাউন্ডিংয়ে গেলেই 40% কমে যায়। আর এটা যদি মানে একটু কমিউনিকেশনসের বা ট্রান্সপোর্টেশন যদি একটু চ্যালেঞ্জিং হয়, ওখানে যে আপনি ঢাকার যা প্রোডাক্ট পাওয়া যায় তার 30%ও পাবেন না। সো আপনার কী হয় তখন, মানুষ এই ঢাকা সেন্ট্রিক হয়, ঢাকা সেন্ট্রিক হয়ে কিন্তু এই শহরের উপরে চাপ পড়ে। আমাদের তো একটু হলেও সবার, এই দেশটা তো আমাদের, সো এই দেশের মানে ডিস্ট্রিবিউশন চ্যানেল, দেশের ফিউচার, এগুলো কিন্তু এখন আমাদের ভাববার সময়। আজকে আমরা ঢাকায় না এসে পারি না, কারণ আমি দেখে যে ঢাকায়ই সব পাওয়া যায়, অথচ অনলাইনে যদি হয়, এই অনলাইন কিন্তু মানে ডিসেন্ট্রালাইজেশন একটা বিশাল মানে হ্যাভি ওয়েটেড একটা ওয়ার্ড আছে, যেটা আপনার একটা দেশের ইকোনমি হোক, একটা দেশের স্ট্রাকচার হোক, একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার হোক, গভর্নমেন্টের জন্য হোক, এই ডিসেন্ট্রালাইজেশন ইজ মাস্ট। এখন ডিসেন্ট্রালাইজেশন আপনি কোনো দিন করতে পারবেন না যদি কিনা আপনার প্রোডাক্ট পোর্টফোলিও মানে কনজাম্পশন পোর্টফোলিও একটা স্পেস সেন্ট্রিক হয়। তো আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশন করতেছি। অনলাইনে আজকে দেখেন, করোনার সময় যখন সব বন্ধ ছিল, যখন আমরা প্যান্ডেমিক টাইমে শপিং মলে যেতে পারতেছিলাম না, তখন কিন্তু এই ই ভ্যালি শত শত হাজার হাজার সেলারের ইনকামের পথটা কন্টিনিউয়াস রাখছে। কারণ কি, আপনারা একটু বুঝবেন যে কনজাম্পশন সাইকেল যদি কখনো ব্লক হয়ে যায় এন্টায়ার ইকোনমি কিন্তু কলাপস করে। সো হয়তো আপনারা ভাববেন যে ই ভ্যালি আর কতটুকু কনজাম্পশন কন্ট্রিবিউট করতে পেরেছে ওভারঅল, কিন্তু স্টিল যতটুকুই পারুক এইটুকু কিন্তু এই সাইকেলটাকে, অনেক কোম্পানি আছে যাদের 40-50-60% পর্যন্ত পোর্টফোলিও, এবং কিছু কোম্পানির 90% পোর্টফোলিও কিন্তু আমাদের থ্রুতে সেল হয়েছে গত এক বছরে।